ও বন্ধুরা, তোমাদের পরিচয় তো দিলাই না, দয়া করে ওই লোকটার পরিচয় দিয়ে দাও যে লোকটাকে পানির মধ্যে ফেলে রাখা হয়েছে। রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা পানি পান করতে করতে যে লোকটার পেট ফুলে গেছে, হাবুডুবু খাইতেছে, আত্মরক্ষা করার জন্য ডান দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে তাকে মাঝে ফেলে দেওয়া হচ্ছে। বাম দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হচ্ছে। সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হচ্ছে। পিছনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে তাকে মাঝে ফেলে দেওয়া হচ্ছে। ও বন্ধুরা, সেই লোকটার পরিচয় যদি দিতা, তার বিষয়টা জানতাম, উম্মতকে সতর্ক করতাম। সাথী বন্ধু দুইজন, তার একজনের নাম জিবরিল আর একজনের নাম মিকাইল। জিবরাইল মিকাইল বললেন, নবী গো, যে লোকটাকে আপনি পানির মধ্যে সাঁতরাইতে দেখতেছেন, হাবুডুবু খাইতেছে, রক্তের মতো লাল পানি খাইয়া পেট ফুলে গেছে, বরফের মতো ঠান্ডা পানি খাইয়া পেট ফুলে গেছে, ডান দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হচ্ছে, বাম দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হচ্ছে, সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হচ্ছে, পিছনের দিকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হচ্ছে। নবী গো, সেগুলো আপনার উম্মতের সুদ খোর। আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাবে, সুদ খেয়ে মানুষের হক আদায় না করে, তওবা না করে মৃত্যুবরণ করবে, ওই সুদ খোরেরা মৃত্যুবরণ করার পরে আলমে বর্জক থেকে মূলত তাদেরকে এমন একটা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হবে, যেই পুকুরের পানিগুলো রক্তের মতো লাল হবে, বরফের মতো ঠান্ডা হবে, সেই পুকুরের মধ্যে সে একদম কিয়ামত পর্যন্ত সাঁতরাইতে থাকবে। ডান দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে, বাম দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে, সামনের দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে, পিছনের দিক থেকে উঠতে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। নবী গো, সুদখোর উম্মতের বিরুদ্ধে এমন শাস্তিটা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলেন।